মোটামুটি একবার সামনে শুক্রবারে ব্যাকটেরিয়া আমি টুপি দিমু যদি আমি এলাকায় থাকি, ঠিক আছে? সবাই এবার সামনে শুক্রবারে আমি টুপি দিমু, ঠিক আছে? গাইস এটার নাম এটাতে লাগাই দিছি এন্ড এখন এটার লুক আমি বুঝলাম খারাপ হয়ে যাবো, বাট এটা জ্বলতে যাইতেছে। আর আজকে পাগলাবাড়ির রাস্তায় যে মানুষ ক্রিস্টান ডালে খারাইবা দেখবা মনিরের মতো কোনো কুত্তা হঠাৎ করে তোমার সামনে। আমরা অতিরিক্ত সাহস দিয়ে এবার উপরে উঠছি, আল্লাহ যখন নিচের দিকে নামছে তখন আমার কুল জলটা টপার দিয়ে উইরে আমার সাইডে হয়ে পড়ছে। এ বেটা কি লাভ এই দুনিয়াতে বেঁচে থাকি, তোর ভাই তো তোর থুয়ে খেয়ে লাইলো। আরে জায়গা আহ সার তো কইছি আমাকে বিবাহিত ভাইয়ের লগে দেওয়া হয়েছে, যার বিয়া কয়দিন আগে আমরা খাইছি, ওই যে পুলিশের বিয়া অনেকগুলো হুন্ডা নিয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। একটা একটা ব্লগ করতে করতে আজকে ব্লগ 34 হয়ে গেলো, অ্যান্ড কেমনি কেমনি যেতেছে ডেইলি ব্লগগুলো আমরা বলতেও পারতেছি না, অ্যান্ড আপনারা এত ভালো সাপোর্ট দিতেছেন আমার আরও ব্লগ করার প্রতি অনুপ্রেরণা বাইরে যেতেছে। তো এই সারা সপ্তাহ তো অনেক ভেজাল নিছি, আর আজকে শুক্রবার, তো আজকে শুক্রবার একটু বাসায় আসলাম, বাসায় এসে রেস্ট নিলাম, ফ্যামিলির সাথে দেখা করলাম। এমনিতে তো ফ্যামিলির টাইম দেওয়া হয় না, আম্মুর লগে দেখা করলাম, নানুর লগে দেখা করলাম, সবার লগে একটু সময় কাটাইলাম, আর আপাতত নামাজ পড়তে যেতে দেবো। তো এখন আর কথা বলানো পটাপট যেমন নামাজ পড়তে, কারণ আমার জন্য মসজিদে আমার বিচ্ছুবাহিনীরা অপেক্ষা করতেছে। আর দিন দিন আমার এই বিচ্ছু বাহিনীগুলোর লগে এমন সম্পর্ক হয়ে গেছে গা, এখন আর এগুলো আমার দেখলে চিল্লায় না, মানে ওরা আমার বন্ধু হয়ে গেছে গা। আর ওকে যে সুন্দর নাম দিছি চিল্লা চিল্লি গ্যাং, আর এক একটার যে নাম দিছি মানে রেসলারের নাম ব্রক লেসনার, রোমান রেইনস, ওরা খুশি হয়ে গেছে গা, এখন আর আমার উপরে চিল্লায় না। আর আমার দেখলে আমার পিছে পিছে আয়। দুই শুক্রবারই আমি গেছিলাম দুই বিয়ার দাওয়াতে, আর এই মসজিদে প্রতি শুক্রবারে পোলাপানা আসে শুধুমাত্র আমার জন্য, আমার সাথে নামাজ পড়বা বইলা। বাট আমি তো নানান কাজে কর্মে ব্যস্ত থাকি, যার জন্য আসতে পারি না। বাট আজকে চিন্তা করলাম আমি যে এই মসজিদে নামাজ পড়ি, আর পোলাপানা আমার বাসা পর্যন্ত চলে গেছে আমার লগে দেখা করার লেখা। ওই ধ্যান আমার বিচ্ছু বাহিনী সব আমার লেগে অপেক্ষা করতেছে। যাই বন্ধু মসজিদে ঢুকি, সবাই নামাজ পড়তে আসো। আমি ওকে বন্ধু বন্ধু করে ওরা খুব খুশি হয়ে যায়। গাড়িটা এই জায়গায় রেখে আগে উজু করে নেই। ওয়ালাইকুম আসসালাম, উজু করছো বন্ধু তোমরা? উজু করছো? উজু করছো তোমরা? আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো আমি উজু করে নেই। ধন্যবাদ। এই তোমরা বাইরে যাই করো, বাইরে যাই করো, সবাই বাইরে যাই করো, আমি এই তাসি। তোমরা চকলেট নিয়েছো? এত চকলেট আমি খাবো কেমনে গো? আচ্ছা বন্ধু শোনো, তোমরা কতটি আছো বিচ্ছু বাহিনী? সামনে শুক্রবারে, তারপর কতটি? তুই আসস মোটামুটি একবার সামনে শুক্রবারে ব্যাকটেরিয়া আমি টুপি দিমু যদি আমি এলাকায় থাকি, ঠিক আছে? সবাই এবার সামনে শুক্রবারে আমি টুপি দিমু, ঠিক আছে? সবাইয়ের একটা করে টুপি দিমু, ঠিক আছে? আচ্ছা আল্লাহ হাফেজ, থাকো বন্ধু সবাই যাই গিয়া। আচ্ছা ওকে বন্ধু, ভালো থেকো সবাই। আচ্ছা এখন আমার ড্রাইভার দাও দেখি আমি। আমি প্রত্যেক শুক্রবার আসি, ওরা প্রত্যেক শুক্রবার ভিড় করে, আর সামনে শুক্রবার আমি প্রতিজ্ঞা করছি ওকে সবাই একটা করে টুপি দিবো, ইনশাল্লাহ আমি ওদের প্রতিজ্ঞা রক্ষা করে সবাই একটা করে টুপি দিবো। আর মেন বিষয় যেটা আপনারা একটা কথা বলতেই পারেন যে নামাজ তো শুক্রবারে সবাই পড়ে, এটা দেখানোর কি আছে? আসলে আমি বিষয়টা দেখাইতেছি না, আমার ভিডিও দেখা এই যে ছোট ছোট পোলাপান গুলা এই মসজিদে নামাজ পড়তে আসে। আগের বার আসছিল 10 জন, তারপর আসলো 20 জন, এইবার গেছি প্রায় 50 জনের মতো এসে। ওরা যে আমার সাথে নামাজ পড়তে আসে এটা আমার জন্য অনেক একটা খুশির ব্যাপার, কারণ আমি তো ওদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করতেছি না। হ্যাঁ আমরা ফানি ভিডিও বানাই, ভিডিও নানা ক্ষেত্রে আমরা নানান ধরনের কথাবার্তা ইউজ করি, বাট ওরা ওডি শিখে না। বাট আমি যে বলছি আমার সাথে নামাজ পড়তে আইসো, ওরা এতেই খুশি। তো ওরা আমার অনেক গিফট দিছে, অনেকগুলো চকলেটও দিছে, আমি এতগুলো নিজে খেয়ে শেষ করতে পারবো না, তারপরে ওটা আমি খামো, কারণ আমি যদি অন্য কাউরে দিয়ে দিই ওরা কষ্ট পাইবো। আর আমি ওগুলো ওয়াদা করে এসেছি নেক্সট শুক্রবারে আমি যদি ওই মসজিদে নামাজ পড়তে যাই ওগো সবাই একটা করে টুপি দিমু, ইনশাল্লাহ আমি দিমু, আমি আমার কমিটমেন্ট রক্ষা করবো। আর আমি বারবারই বলি আমার ভিডিও লাইফে অন্য কোনো পাওয়া নাই, আমার মেইন পাওয়া হইলো এগুলো। আমার পোলাপান মানুষ অনেক ভালোবাসে, আর পোলাপানের ভালোবাসাটা হইলো সবচেয়ে রিয়েল, ওদের ভালোবাসায় কোনো ফেক নাই। আর আজকে যেহেতু ফ্রাইডে, আজকে একটু টাইম পেয়েছি ঘোরাঘুরি করার, তো আজকে একটু ঘোরাঘুরি করুম। আর আমার বিয়ারটিতে নেক্সট সানডে মানে রবিবারে আমার এক্সাম আছে, এক্সামটা দিলেই স্লিপটা পাই যাবো, অ্যান্ড দেন ট্যুর মারবো। আর কইছিলেন তো আমি ময়মনসিংহে আসতেছি, তো ময়মনসিংহবাসী আই এম কামিং সুন, আর কিছুদিন মাত্র, ওই কয়দিন অপেক্ষা করেন। আর আমি একটা কাম করছি, সেটা হলো আমি যে এটার জন্য নাম মানে নিয়ে এসেছিলাম পিকাচু, ওই নামটা আমি হারাই লাইছি, এখন কোনে হারাইছি আমি খুঁজে পাইতেছি না। আমি একেবারে আকামে বেস্ট, আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা, আমি যে বলছিলাম আমি MT আনুম ব্যাক, তো আমি আজকে BSB মার্টে ফোন দিব,
যে জায়গায় আমি আমার এমটিটা সেল করছিলাম ওনাদের কাছে আমি 20,000 মতো টাকাও পাই, কারণ আমার কথা ছিল আমি যদি ফিঙ্গার দিয়ে নাম্বারটা কমপ্লিট করে দেই আমার যে ডিউ আসিল 20,000 টাকা ওটা ওনারা আমার ব্যাক দিব। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যে যার কাছে আমি বাইক বেচি, মানে যে ওনাদের কাছ থেকে বাইকটা কিনে তার কোনো কন্ট্যাক্ট আমার কাছে নাই, তো আমি বিএসবি মার্টে কন্ট্যাক্ট করতে হবে, দেন ওনারা ওনাদের নাম্বার দিবে, আর তারপরে আমি আমার এমটিটা নিয়ে তাদের সাথে কথা কমু 20,000 টাকাও পাবো। আর আমি আবার মনির অনেকক্ষণ আগে ফোন দিয়ে রাখছি, ও মেবি অনেকক্ষণ ধরে দাঁড়ায়ও আছে, তো তাড়াতাড়ি ওরে রিসিভ করতে হইব। বিয়ার গাড়ি এই সিজনে বিয়ার বিয়াই খেলাম, করতে আর পারলাম না। এখনও গাইজ আমার যে কটা বিয়ার দাওয়াত আছে আমি যদি প্রতি দাওয়াতে অ্যাটেন্ড করি এই মাস আমার এমনি চলে যাবো, তো আমি চিন্তা করছি আর কোনো বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করবো না, কারণ অনেক প্যারা লাগে আর কাজকর্মও পিছিয়ে যায়গা, একটা বিয়ে কভার করতে 3 দিন সময় লাগে, তো অনেক ঝামেলা, যার জন্য এখন আর দাওয়াতে যাই না। আজকেও দাওয়াত ছিল, গতকালকে দাওয়াত ছিল, আগামীকালকে দাওয়াত আছে, বাট আমি সব কয়টারই বলে দিচ্ছি যে আপাতত আমি পারতেছি না, আর অনেক কাজকর্ম এলাকায়। মনের অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, ফোন দিছিল, তো এখন তাড়াতাড়ি টাইনা ওর কাছে চলে যায়। টিকটকারে উঠে নিছি, এখন দিয়ে আজকে কই যাওয়া যায়। আর প্রথমত ক্ষুধা লাগছে অনেক, আমি দুপুরে খাইছিলাম নামাজ পড়ার আগে, নামাজ পড়ার পরে আর কোনো খাওয়া হয় নাই, আম্মা একটা কমলা দিয়ে দিছে জোর কইরা, ব্যাগেই আছে ওইটা, ওইটা এখনও বাইকে খাই নাই। আর এখন আমার মেইন কাজ হলো আমার বিএসবি মার্টে ফোন দিতে হবে, অ্যান্ড আমার ওই এমটিটা কই আছে এটার খোঁজ নিতে হবে, যত সম্ভবত আমি ওই এমটিটারই আবার ব্যাগ আনুন, যেটা আমার লাইফ থেকে একবার চলে গেছে ওইটারই আবার ব্যাগ আনুন। তো চলেন কোথাও যাইয়া বিএসবি মার্টে কন্ট্যাক্ট লাগাই, অ্যান্ড ওনাদের কাছে আমি 20,000 টাকাও পাই। 20,000 টাকা তো আর একটা দুইটা টাকা না, ওইটা অনেক দিন ধরে পেন্ডিং আছে। আচ্ছা, যেহেতু রাইড দিতেছি তো রাইড দিতে দিতে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি তো ব্ল্যাক মাম্বা বিক্রি করছেন, কেন বিক্রি করলেন, অ্যান্ড এইটা কেন নিলেন, অ্যান্ড এইটাতে আপনি কী কী ফিডব্যাক পেয়েছেন বা কী কী ভালো দিক পেয়েছেন। তো আমি যদি সলিড কথাই বলি, আমার ওই ভার্সন 4 গাড়িটা ছিল 2 নম্বর, যার জন্য ওইটা চালাই আমি তেমন একটা মজা পাইতেছিলাম না, বাট নতুন গাড়ি সবার কাছেই মজা লাগে, তো প্রথম গাড়ি ছিল ওইটার একটা হাইপ বা একটা ক্রেজ ছিল আলাদা। বাট এইটাই যদি কোন যে এইটায় আপনি কী কী ফিডব্যাক ভালো পাইতেছেন, R15M টেকনোলজিক্যাল দিক দিয়ে বেস্ট বাইক ইন বিডি। স্পিডের কথা বলবো না, কারণ R15M এর স্পিড আহামরি খুব বেশি স্পিড না, বাট এটার যে স্পিড এটা আপনার মন ভরাই দিব, এর চেয়ে বেশি স্পিড দরকার পড়ে না। আর যদি কন্ট্রোলিংয়ের কথা বলি, কর্নারিংয়ের কথা বলি, R15M ইজ দ্য বেস্ট বাইক, কারণ ডুয়াল চ্যানেল ABS একটা ইন্দো বাইকে আমি কখনো আশাও করি নাই, কারণ আমি যেই কটা গাড়ি চালাইছি সবই ইন্দো, কোনোটা ABS ছিল না, তো ইন্দো বাইকের যে ইঞ্জিন এটাতে স্পিড এমনিই বেশি থাকে, তো এইরকম একটা স্পিড এরকম একটা সাউন্ডের সাথে ABS জোস, এই বাইকে ব্রেক ধরতে গেলে আমার রিক্সে থাকতে হয় না, আমি রিল্যাক্সে ব্রেক ধরতে পারি। মনের সমস্যা খাবি? হ্যাঁ, আর সমস্যা খাবি নাকি বোধাই? হ্যালো, ল খাই, বিল তুই দিবি। আরে মনে রে ক্যামেরা দেখে মনে রে আজকে খাবি বেড়াই যাকে এমন কেমন ওরা আজকে পক দিতেছে, কারণ ওদিকে খাবি বেড়া দিয়ে গেছে ওরা আজকে পক দিব। আর ট্র্যাকশন কন্ট্রোল আমি এখন পর্যন্ত বুঝতেই পারি নাই, কারণ আমি বালু টালুর ভিতরে চালাই না, আমার চাকটা এমনি তো স্কিড কম করে, আমি পিছের ব্রেক সামনের ব্রেক মিলাই ধরি, যার জন্য এতটা প্রবলেমও হয় না, তো ট্র্যাকশন কন্ট্রোলটাও আমার কাছে কোনো ভ্যালু নাই। আর বাদ বাকি যদি কোন কমফোর্ট, ভার্সন 3 থেকে ভার্সন M অনেক বেশি কমফোর্টেবল, আমার কাছে জোস লাগে চালাইয়া, অতটা পেইন লাগে না যতটা ভার্সন 3 লাগে, বাট আপনারা যদি মনিরের মতো গন্ডার নিয়ে চালান পিছনে তাহলে যে কোনো গাড়ি পেইনফুল, বারবার শুধু আমার উপরেই, কারণ মনিরের মতো একটা গন্ডার পিছে বয়ে থাকলে গাড়ির ভার বেশি থাকে, বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে, জাল লেগা জামে গেলে তো আপনাকে জীবন বেরিয়ে যাবে গা। অবশ্য আমি চিন্তা করছি এখন থেকে জামে গেলে আমি মনিরের নামায় দিয়ে আমি হুন্ডা টেনে যাবো। ও জামে আবার হুন্ডা টানুন কেমনে, আমি তো দাদা ইদানিং মনিরের মতো উল্টা পাল্টা কথা কয়ে শুরু করছি, বারবার শুধু আমার উপরেই। গরু ছাগল যত পশু পাখি আছে সব মনিরের বন্ধু বান্ধব, এ ক্যামেরা তো অফ, তুই কেন কইতেছিস মনির? আর এট লাস্ট আমি মাইলেজের কথা আসি, আপনারা যদি RPM মেনটেন করে গাড়ি চালান তাইলে আপনারা মিনিমাম 50 কিলো লিটার তো পাইবেনই, আর আমি যেভাবে চালাই নতুন গাড়ি অবস্থায় আমি 42 থেকে 45 কিলো মাইলেজ অ্যাভারেজে পাই, এই গাড়ির প্রতি আমার খরচ একদমই কমে গেছে গা তেলের দিক দিয়ে। আমার আগের গাড়িটা যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড টাইপের ছিল, ভুল একটা শোরুম থেকে কিনছিলাম, তো ওই গাড়িটা মাইলেজ আমার একেবারে কম দিত, আমি মোটামুটি 38 পাইতাম, একটা FI ইঞ্জিন 38 মাইলেজ পায় এটা মানানসই না। বাজেটের দিক দিয়ে দেখতে গেলে R15M চলে না, তো যদি আপনারা ফিচার্স কমফোর্ট মাইলেজ এভরিথিং দেন তাহলে R15M স্পোর্ট বাইকের ভিতর বেস্ট একটা বাইক। আর আবার আমরা ঘুরতে ঘুরতে সেই মেলার রাস্তায় পড়লাম, আজকে মেলায় ভিড় পড়বো, তো আমাকে এখনই মেলাটা অতিক্রম করতে হইব, আর মেলার অতিরিক্ত ভাইরালও হয়,
এই জায়গায় সব মানুষ আসে, শুক্রবার তো কথাই নেই। আর আজকে যদি শুক্রবার বইরা যাইব গা, একটু পরে এন দিয়ে হুন্ডা বাইক করতে পারবো না, তাই একটু আগে আগেই বেরিয়ে যেতেছি। আর রে এখন এই অবস্থা, আর যদি আধা এক ঘন্টা পরে আইতাম তাহলে তো মরে যেতাম গা রে। আমার আম্মাই কইতাছে এই মেলায় কি খাট পাওয়া যায় নাকি রে? আমি আম্মারে কইলাম তুমি তো খাট কিনবা, ঠিক আছে খাট নিয়ে বাইরেই বা কেমনি মেলার দিকে। একটু পরেই ব্রিজ ত্রিশ রাস্তা সব জাম হয়ে যাবো গা। ওই যে নৌকা, এই নৌকার অনেক বড় ইতিহাস আছে আমাগো। আমি আর মনির ওই নৌকায় পাঞ্জাবি পরে উঠছিলাম, আমরা একেবারে মাথায় বইছি। এখন যখন ওই নৌকাটা উপরে থেকে নিচে নামে আমাকে দুজনের পাঞ্জাবি উড়ে যাইতেছিল, আর নিচ থেকে কিছু মাইয়া দিয়ে গেছে আসা, তারপর থেকে আমি আর নৌকায় উঠি না। বেশি পাকনামি করলে যা হয়, আমরা অতিরিক্ত সাহস দেখে পারে উপরে উঠছি, আল্লাহ যখন নিচের দিকে নামছে তখন আমার কুলজাটা টপার দিয়ে উড়ে আমার সাইডে বয়ে পড়ছে, মানে যখন তখন উড়ে যেতে পারতো। ভাই সাহ, এন থেকে যত তাড়াতাড়ি বাইরিতে পারবো ততই ভালো। পিছে একটা গন্ডার রেব হয়েছি, আমার হাত পুরো লাল হয়ে ব্যথা হয়ে গেছে গা। ওরা নামায় এই দিতাম, কিন্তু ও যদি নামে ওর তো অনেক ফ্যান ফলোয়ার টিকটকের, সব ওরে পাইরা ধরবো। পরে ওরে বাই করতে আমার আবার সিকিউরিটি ফোন দিতে হইব, ও ডিটি হওয়া আবার আমারই দিতে হইব। এর লেগে কষ্ট করে ওর লগে নিয়ে যাই। কী ভাই এই জামকে আজকে শেষ হইব? হুন্ডা নিয়ে বিপদে পড়ছি, আইটা বিলা তখন যাইতাম গা। ভালো আছো ভাইয়া? বাইরে মোয়েন থিকা ভুল করে লাগাইছি এনে ঢুকিয়া। আচ্ছা এই জায়গায় আমি দাঁড়াই, কারণ মেলার থেকে কিছু মানুষ ফলো করতে করতে আস্তে আস্তে ওনারা মনে হয় ছবি তুলবো। এই জায়গায় দাঁড়ায় ওনাদের সাথে ছবি টুপি তুলে দেন, আবার রওনা দিব। তো ভালো আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া, ভালো আছি। ভাই বিষয়টা তো চরম, বাসন ধুরিতে এন্টার এক্সের মাথা লাগাইছেন, বিষয়টা চরম লাগছে। আচ্ছা যেহেতু প্যাটে খোদা ছিল তো ওই জায়গায় বললাম, আর আজকে এই দোকানটা খোলা পাইছি, আমরা এই জায়গায় খাই। স্ট্রিট ফুড আমার খুবই বেশি পছন্দ, বাট কালকে এই দোকানটা খোলা পাইনি, আজকে পাইছি। আর এখন একটু আগে এবছি আমরা, যার জন্য কোনো কিছুই রেডি হয় নাই, তো রেডি করতেছে, একটু অপেক্ষা করে দেন খাবো। আর আমাদের মাঝখানে এসে পড়ছি স্ট্যান্ডম্যান সিয়াম। তাই আজকে সিয়াম কী স্ট্যান্ড দেখাইবা? তুমি যেটা দেখতে চাইবা, আজকে পাগলাবাড়ির রাস্তায় যে মানুষ তুমি স্ট্যান্ড হারলে খারাইবা, দেখবা মনিরের মতো কোনো কুত্তা হঠাৎ করে তোমার সামনে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন ওই রাস্তার মতো ফ্রি রাস্তা পাওয়া যায় না? আর যেহেতু মেলা চলতেছে তো মানুষ বেশি হয়, আজকে আর কোনো স্ট্যান্ড দেখাইতে পারবো না, নয়তো একদিন না একদিন সব স্ট্যান্ড দেখাবে নাকি? আমার কি স্ট্যান্ড শিখানো যাবো না? তুমি স্ট্যান্ড যাবি গিয়ে বন্ধু, ভোগে যাবি গিয়ে সরাসরি। আর মনির যদি স্ট্যান্ড শিখানো হয়, মনিরের সাথে তুলনা করা যাবে না, মনিরের লাগে কারো তুলনা হইব না। মনির ব্র্যান্ড, এই যে মেলা দিয়ে আসবো, হ্যাঁ মনির আমার গাড়ির পিছে বই রেখেছি, আইরে ক্লিক মানে আমার গাড়ি করে ঘেরা দেওয়া হয়েছে, আর আমি আমার ভিডিওর মাঝে মধ্যে গ্রামীণ সিম রে পচাই। এখন গ্রামীণ সিম রে পচানোর কি কারণ খুইলা বলি, আমি কিন্তু ছোটকাল থেকে গ্রামীণ সিম গ্রাহক। অবশ্য আমার তো নামে সিম হয় নাই, আমার মার নামে ছিল, বাট আমি ছোটকাল থেকে গ্রামীণ সিম চালাই। বাট গ্রামীণ সিমের মতো নেট স্লো, মনিরের স্লো মোশনও না। গ্রামীণ সিমের নেট যেরকম স্লো ওরকম স্লো মনিরের ভিডিও না। কিসের জন্য আমি গ্রামীণ সিমের কথা, এই দেন গ্রামীণ সিমে আজকে সিয়াম লোড চেয়েছিল কত, মানে লোডের জন্য ডায়াল করছে, আর দেন কয়টা দিছে, 100 টাকা দিয়ে দিছে। এই যে সিয়ামের টেস্টটা মাইরা দিল গ্রামীণ সিমেলারা, এইটার ভাই বিচার কার কাছে দিব কঞ্চি? চাচা কি দেখেন, ওমারে কি দেখেন? টিকটকে আমার দাদাই তো না, টিকটক দেখেন না? মনিরের মতো ব্র্যান্ড কাকার মোবাইল আইলো না, কিন্তু আমার মতো নরমাল পাবলিক কাকার মোবাইল দাদাই তো না কাকা? চাচা টিকটক আর কিন্তু ওই না কাকা, মনির কিন্তু একটা ব্র্যান্ড কাকা, অরে ছিলেন না? আমি তো টিকটক করি না, দিন মগে দিন দুই টিকটক। আরে এই যে কাকার মোবাইল আমার ভিডিও দাদাই তো এই কাকা, আর আমি তো মনির চেয়ে বেশি ফেমাস হয়ে গেলাম কাকা, ভিডিও করতে আমারে দিল না।
বাইচা কি লাভ এই দুনিয়াতে বাইচা থাকিয়া তোর ভাই তো তোর থুয়ে খেয়ে লাইলো না আমি লগে থাকি বরকত আমি তোরে খাওয়াইতাছি আমি যদি না খাওয়াই মানুষ যদি না খাওয়াই তুই ও এইগুলা কুত্তাগুলো খাওয়ান পাইব কোন দিয়া কিছিয়াম তুমি তো খাইতাছ আর ঢুকার কথা ছিল আমাদের এদিকে কিন্তু মনির যেহেতু পিছিয়ে বসে আসছিল তো রাস্তা দেখে মনির ওদিকে নিয়ে গেছে গা কিচ্ছু করার নাই এখন ইন্দিয়া যেতে হইব আমার মানে আমার টেস্ট মারার লেগে মনির খাই যথেষ্ট ফাঁক পাইছি ঢুকাই দিই আর ভর পেট খাওয়া পড়ছে এত গরম ছিল আমার মুখটুক সব পুড়ে গেছে গা আপাতত এই জায়গায় একটু বসি আমার এমটিটা যে জায়গায় বিক্রি হয়েছে ওই জায়গায় একটু ফোন দিতে হইব খোঁজ নিতে হইব খবরাখবর লাগাইতে হইব যে কেমনি কি ঘটলো কি করবা বন্ধু স্টার্ট করবা দাও স্টার্ট দাও কনে সাপ দাও বন্ধু তুমি তো আমার গাড়ি টেস্ট মারা দিবে দেখা যায় আবার দাসি দেখি আমার গাড়ি টেস্ট মারার লাগে তুমি একাই যথেষ্ট কোনো ধরো না তুমি ভাই আমার নাম হলো মারব হোসেন ওমর হ্যাঁ আমি ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর বহু আগে মানে আজ থেকে এক বছর আগে আমি একটা MT15 ইন্দোনেশিয়ান বিক্রি করছিলাম আপনাদের কাছে তো ওই বাইকটা যে আমি বিক্রি করছি হ্যাঁ আমার কাছ থেকে 20,000 টাকা ডিউ রাখা হয়েছিল মানে আমি এই বাইকের যখন আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে মানে কাগজপত্র দিয়ে দিব দেন আমার 20,000 টাকা আমার পে করে দিব বাট তারপরে কি হয় মানে আমার মোবাইলে মেসেজ আসে না তারপরে একটা টাইমে আপনারা গাড়িটা যাওয়ার কাছে বিক্রি করেন তার তো কোনো কন্ট্যাক্ট নাই আমাদের কাছে তো সেও আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে না আমারও কোনো কন্ট্যাক্ট নাই এখন কি হয় ওই গাড়িটা এখন পর্যন্ত আমার ওই কাকার নামেই চলতেছে এখন ওই গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ইস্যু হয় দেন পুরো ব্লেমটা তো আমার কাকার নামেই এসে পড়বে আপনারা বলছিলেন যে আমার সাথে কন্টাক্ট করবেন দেন কোনো কন্টাক্টই হয়নি আমার সাথে আমি কিভাবে আমি তো ওই টাইমে আমার গাড়ি সম্বন্ধে কোনো ধারণাই ছিল না যে একটা গাড়ি আরেকজনের নামে আর আপনারা বলতেছিলেন যতদিন পর্যন্ত আপনি ফিঙ্গার দিয়ে গাড়িটা চেঞ্জ না করে দিবেন অতদিন পর্যন্ত ভাই আমরা সেল দিতে পারবো না এন্ড দেন দিব্যি সেল দিয়ে গাড়িটা চলতেছে কোনো না কোনো এক জায়গায় গাড়িটা চলতেছে বাট আমার 20,000 টাকা এখনো ডিউই আছে আর এন্ড ওই নামেই চলতেছে এন্ড নামটাও ট্রান্সফার করা হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনি এক কাজ করেন আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনার আগের আপনার যে গাড়িটা আছে ওটার নাম্বারটা কি মনে আছে না পেপারস আছে নাম্বারের পেপারস আছে আমার কাছে আচ্ছা তাহলে পেপারসের ছবিগুলো আমার পাঠান পাঠাই আপনি ডিটেইলসে আমার এখানে একটু আপনার ভয়েস মেসেজ পাঠাই দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এখন মেন বিষয় যেটা আমি বিএসবি মার্টের সাথে কথা বললাম ওদের কাছ থেকে যার কাছে বাইকটা সেল করছে তার নাম্বারটা নিতে হবে দেন আমি আমার এমটির খোঁজটা পাবো আর আমার এমটির খোঁজটা আমার সবচেয়ে বেশি দরকার কারণ আমি চাইতেছি ওই এমটিটাই তাদের সাথে কথা বলে আমি আবার আমার কাছে ফিরাই আনুম আমি জানি না এটা পসিবল কি না বাট আমি চেষ্টা করুম পুরা দম দিয়া আর আমি 20,000 টাকাও পাই 20,000 তো একটা দুইটা টাকা না আমি ওই টাকাটা যদি একজনের দানও দেই তাও আল্লাহ তালা আমার দিকে একটু তাকাইব কিন্তু ওই টাকাটা একজনের কাছে পইরা আছে আমার তো কোনো প্রফিট হইতেছে না তো আমি ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি দেন সব কিছু পাঠানোর চেষ্টা করি ডিটেলস আনার চেষ্টা করি তারপরে হয়ে যাবে আর এই জায়গায় আহ সার্থক হয়েছে আমাকে বিবাহিত ভাইয়ের লগে দেওয়া হয়েছে যার বিয়া কয়দিন আগে আমরা খাইছি ওই যে পুলিশের বিয়া অনেকগুলো হুন্ডা নিয়ে গেছিলাম হ্যান ভাই হুন্ডা দিয়ে বউ নিয়ে গেছিল তাহলে ভাই আপনার বিবাহিত লাইফ কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে খুবই ভালো যাক তাহলে ভাই বিয়া কি আরেকটা করবেন তাহলে আড়া খেতে পারতাম না না আমার খুব সহজ সরল বোঝা ভাবি দেখলে পিটাই ভাই ভাই বিয়ার পরে পুলিশ ওকার যাই হোক সবাই বউরে দিকে ডরায় আর সন্ধ্যা হয়ে যেতেছে এখন এলাকার দিকে ঢুকতে হইব আর সবার আগে যে হোয়াটসঅ্যাপে ওনারে আমার এমটির সব ডকুমেন্টসগুলো পাঠাইতে হবে লাইক নাম্বার কী ছিল সেসিস নাম্বার কী ছিল এভরিথিং আমার মনে হয় গাইস এমটি আমাদের কাছে আবার ব্যাক চলে আসবে এটা অনেক বড় একটা খুশির সংবাদ তার সাথে সাথে আরেকটা জিনিস ভালো করছে সেটা হলো আমি ওই যে স্টিকার অর্ডার দিছিলাম না এটার নাম দেন ইউটিউব চ্যানেলের হোডি আমি পাইয়ে গেছি গা তো এখন যে ওই স্টিকারগুলোও লাগামো দেখুন গাড়ির লুকটা কত জোশ আহে লুকে তো কোনো পরিবর্তন ঘটবে না আরও খ্যাত দেখা যাইব কিন্তু এইটার একটা পরিচয় এটার গায়ে লাগে থাকা দরকার আর মনির আমি সিয়ামের গাড়িতে দিয়ে দিছি মনির নামার পর আমার গাড়ির টর্ক বেড়ে গেছে গা আপনারা সবাই হয়তো জানেন যে ইন্দোনেশিয়ান R15 M এর টর্ক হইলো 19.7 বাট যখন মনির আমার গাড়িতে বয়ে থাকে মানে ওর মতো গন্ডার পান্ডা আমার গাড়িতে বয়ে থাকে তখন এই গাড়ির টর্ক নেমে যায় গেলো 17-তে মানে এই গাড়ি তখন স্বাভাবিক পালসার গাড়ি লোকও পারে না বাট ও নামার পরে কি ঘটনা ঘটে জানেন এই দেন গাড়ি ভাগে ভাই গাড়ি ভাগে ও নামার পরে গাড়ি গাড়ি দৌড়ায় মনির বহার পর তোমার গাড়ির টর্ক কেমন হয়েছে হ্যাঁ সারা টর্ক তো আর কই না দরকার না মনির যে গন্ডারটা না আমার শরীর দেখে বোঝা যায় ও আপা আপনি কেটা নেই দেখা করবার এই বেলুন স্যার পরে তোমার বেলে পুলিশে ধরছি কোন জায়গায় কোনাবাড়ি তারপর কি হইছে
কারণ ভাই আমার গাড়ি সব ঠিকঠাক, যদি লাইসেন্স তার লেগে পক দিয়ে দেয়, আর ভাই পুলিশের উপর আমার কোন বিশ্বাস নাই। কার বন্ধু? তোর বন্ধু না, তোর বন্ধু আমি। সব সূত্র কার থেকে শুরু? মনির। সব সূত্রের মেন কারা? আর মেন বিষয় হইলো আজকে কিছু মানুষ আমার লোকে দেখা করতে দিতেছিল, বাট ওগরে পক দিয়ে দেওয়ার কারণে আজকে আর দেওয়া হইলো না। যেদিনকার নেক্সট ওগরে পক না দিব ওইদিনকে দেওয়া হইব। আর অনেক খোঁজাখুঁজির পর স্টিকারটা পাইছি আমি, তো ভাবছিলাম স্টিকারটা আরে গেছে। তো আমি চিন্তা করতেছি স্টিকারটার নাম এই যে এই জায়গায় লাগাবো, এই জায়গায় লাগাইলে আই থিঙ্ক ভালো দেওয়া দেবো, কারণ সামনে যে জায়গাটা ওইটাই লুক নষ্ট করে আমার লাভ নাই, কারণ লাগাইলেই মনে হইব খেত খেত দেওয়া যাবো। যার দিকে সাইডেই লাগাইলাম, নাম দেখা লাগবো এমন কোনো বড় কথা না, হালকা পাতলা এইটার আইডেন্টিটি এটার গায়ে লাইকা থাকলে হইলো। এখন বোঝা যাইতেছে পিকাচু লাগা জাস্ট স্টিকারটা উঠামু, দেন দেখি এটা কেমন দেখা যায়। চলো গাইস, এটার নাম এটাতে লাগাই দিছি, এখন এটার লুক আমি বুঝলাম খারাপ হয়ে যাবো, বাট এটা চোখ দেওয়া যাইতেছে। আর নামটা আমি এমন জায়গায় দিছি খুব শো অফ হবে না, বাট সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি চিন্তা করতেছি আমার যে অমরণ ভাইয়ের লোগোটা, চ্যানেলের লোগোটা, ওইটাও লাগাই দিমু, দেখি ওইটা লাগাইলে কেমন দেখা যায়। অ্যান্ড ওইটা লাগাবো এই পাশে আমি। আর চলো এইটাও লাগানো হয়ে গেছে। আসলে যারা স্টিকারটা বানাইতে দিয়েছিলাম হে খেয়াল করে নাই, আসলে মেনলি হবে রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার, বাট উনি ওমর অলওয়েজ অন ফায়ার দিতে যাক, এটা কোনো ব্যাপার না। আমি স্টিকার আবার নতুন করে একটা বানাইতেছি, দেন ওইটা লাগাবো। আর অবশ্যই আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি এরকম কিছু স্টিকার বানাবো, আপনারা যারা যারা নিতে চান নিতে পারবেন। তো আপাতত এভরিথিং ডান, আমি ভাবছিলাম খুব খেয়াল দেখা দেবো, বাট এই পাশে খুব চোখ থাকতেছে আমার কাছে। আর এখন মেন সুবিধা রইল, আপনারা অনেক ইজিভাবে চিনতে পারবেন যে এইটা আমারই বাইক। আর গাইস আজকের পর্যন্ত ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি। স্টিকার লাগানোর পর গাড়িটা কেমন দেখা যেতেছে আপনারা অবভিয়াসলি কমেন্টে জানান। আর এখন আমার অনেক কাজ আছে, আবার কনফার্ম করতে হবে রবিবারে কি আমার এক্সামের ডেট পড়ে নাকি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। টিল দেন স্টে সেফ রাইট সেফ, আল্লাহ হাফেজ।